সালটা 1923 মে মাসের 14 তারিখ তিনি জন্মেছিলেন ফরিদপুরে বাঙালি হয়ে যিনি চলচ্চিত্রকে নিয়ে গেছেন বিশ্ব দরবারে আজকে আমরা আলোচনা করব তাকে নিয়ে দর্শক বলছি মৃণাল সেনের কথা 14 মে তার জন্মশতবার্ষিকী বরণ্য এই চলচ্চিত্রকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো স্টুডিওতে আছেন চলচ্চিত্র ফিল্ম সোসাইটির আহ্বায়ক ও চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম আমার সাথে আছেন লেখক ও গবেষক মাহমুদুল হোসেন দুলাল সাথে আছেন আলোকচিত্রী নাসির আলী মামুন মৃণাল সেনকে নিয়ে এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আল কাসির মোর্শেদুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করি জন্মশতবার্ষিকী উপলক্ষে আপনাদের যে আয়োজনটা এই আয়োজনটা নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ আসলে মৃণাল সেন কিন্তু বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার এবং তিনি জন্মেছিলেন বাংলাদেশের ফরিদপুরে এবং শুধু জন্মেছিলেন না তার শৈশব কৈশোর কেটেছে ফরিদপুরে তিনি স্কুলে এবং কলেজে লেখাপড়া করেছেন ফরিদপুরে ফরিদপুরেই তার প্রথম সিনেমা দেখা এবং সিনেমার প্রতি আগ্রহী হয়ে ওঠা তো সুতরাং তিনি কিন্তু বাংলাদেশের মানুষ একদম হ্যাঁ তো সুতরাং এই বিশ্ববরেণ্য চলচ্চিত্রকারের যে আজকে জন্মশতবার্ষিকী হতে যাচ্ছে 14 মে সেটা আমরা সাড়ম্বরে পালন করতে চাই এবং সেই জন্যই আমাদের চলচ্চিত্র ফিল্ম সোসাইটির এই আয়োজন সাথে আমাদের শিল্পকলা একাডেমিও আছে জি তো আমরা এই আয়োজনটা সাজিয়েছি যে মৃণাল সেনের একটি রেট্রোস্পেকটিভ করব আমরা সেখানে আমরা 12টি ছবি দেখাবো তার নির্মিত পূর্ণদৈর্ঘ্য 12টি ছবি দেখাবো এবং তার উপর নির্মিত 5টি প্রামাণ্য চলচ্চিত্র দেখাবো 5টির মধ্যে 4টি মৃণাল সেনের উপর নির্মিত যেটি আমরা আগেই বলেছি জি এবং আরেকটি আমরা ফরিদপুরের দুজন তরুণ নির্মাণ করেছেন আরেকটি ছবি সেই ছবিটিও আমরা দেখাবো যেটা আমাদের আমন্ত্রণপত্রে নেই কিন্তু সেটিও আমরা দেখাবো শেষ দিন তো এই নিয়ে আমাদের এই আয়োজন এবং শেষ দিন আমাদের একটা সেমিনারও থাকবে মৃণাল সেনের উপর যে সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করবেন মাহমুদুল হোসেন দুলাল এবং আরও 3 জন আলোচক আছেন যার মধ্যে একজন নাসির আলী মামুনও আছেন এবং অন্যান্য আলোচকরা হচ্ছে মঈনুদ্দিন খালেদ আছেন শিল্প সমালোচক চলচ্চিত্র শিল্প সমালোচক এবং অধ্যাপক ডক্টর জাকির হোসেন রাজু তো এই নিয়ে আমরা সাজিয়েছি মৃণাল সেন আমাদের কাছে অত্যন্ত বিশেষ এই জন্য যে তার শেকড় বাংলাদেশে এবং চলচ্চিত্র ফিল্ম সোসাইটির সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল তিনি যতদিন বেঁচে ছিলেন বিশেষ করে আমার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিবারের সাথে এবং চলচ্চিত্র ফিল্ম সোসাইটির সাথে আমরা চলচ্চিত্র থেকে এর আগেও মৃণাল সেনের রেট্রোস্পেকটিভ করেছি 1992 সালে একটা করেছিলাম যখন আমরা 35mm ফরম্যাটে কিন্তু অনেকগুলো ছবি দেখিয়েছিলাম এবং তখন মৃণাল সেন সস্ত্রীক বাংলাদেশে এসেছিলেন সেটি কি ছিল তার শেষ ঢাকায় আসা নাকি না না তারপরেও তিনি এসেছেন এবং তিনি কয়েকবারই এসেছেন আচ্ছা এবং আমরা লাস্ট একটা তার যখন 96তম জন্মদিন অর্থাৎ 4 বছর আগে তখনও কিন্তু আমরা একটা তার রেট্রোস্পেক্ট করেছিলাম সেটাও জাদুঘরে হয়েছিল তো এটি চলচ্চিত্রের আয়োজনে তার তৃতীয় রেট্রোস্পেক্টিভ বলা যেতে পারে এবং চলচ্চিত্র ফিল্ম সোসাইটি সম্পর্কে একটু যদি বলে নিই চলচ্চিত্র ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালের 1 জানুয়ারি এবং চলচ্চিত্র কিন্তু বাংলাদেশের ফিল্ম সোসাইটি আন্দোলনে একটা উল্লেখযোগ্য ফিল্ম সোসাইটি খুবই দীর্ঘকাল অত্যন্ত সক্রিয় একটি চলচ্চিত্র সংসদ হিসেবে কাজ করেছে এখন হয়তো চলচ্চিত্রের সেই আগের মতো অতটা জৌলুস নেই কিন্তু একসময় চলচ্চিত্র খুবই সক্রিয় ছিল এবং চলচ্চিত্রের হাত ধরেই কিন্তু বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য তথা বিকল্প ধারা চলচ্চিত্র আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের যে প্রথম ছবি যেটাকে বলি আমরা আগামী সেটি চলচ্চিত্রের প্রযোজনা নির্মিত এবং বিকল্প ধারা চলচ্চিত্র আন্দোলনের যে খুবই সফল একটি ছবি চাকা সেটিও কিন্তু চলচ্চিত্রের প্রযোজনা নির্মিত তো সুতরাং সেই চলচ্চিত্র আজকে এই আয়োজনটি করছে এটি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত নিঃসন্দেহে একটা ভালো আয়োজন হবে আমরা একটু মাহমুদুল হোসেন দুলাল আপনার কাছে আসতে চাই আপনি একটা প্রবন্ধ রেডি করেছেন মৃণাল সেনকে নিয়ে আমি এই জন্মশতবার্ষিকীর এই সময়টাতে দাঁড়িয়ে একটু জানতে চাই আপনার কাছে মৃণাল সেনের ভাষা সিনেমার বিষয়গুলো নিয়ে উনি তো সিনেমার ব্যাকরণ ভেঙে দিয়েছিলেন ধন্যবাদ মৃণাল সেন
আসলে মোর্শেদ ভাই যেরকম বলছিলেন যে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ, তো একটি ব্যাপার তো উনি বললেন যে তিনি আমাদের দেশের মানুষ, কিন্তু আমরা যদি একজন চলচ্চিত্রকার হিসেবে দেখি বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে, তাহলে একটি বড় কাজ মৃণাল সেন করেছেন। সে কাজটি হচ্ছে যে আমাদের মতন এই তৃতীয় বিশ্বের দেশগুলো, যেসব দেশে আসলে একসময় আমরা উপনিবেশ ছিলাম এবং উপনিবেশের হাত ধরে আমাদের এই দেশগুলোতে, ইউরোপিয়ানদের হাত ধরে আমাদের দেশগুলোতে আধুনিকতা জিনিসটি এসেছিল, এবং চলচ্চিত্র অন দ্য আদার হ্যান্ড আমরা জানি যে সবচেয়ে আধুনিক একটি চলচ্চিত্র মাধ্যম, তো এই আধুনিকতা আমাদের এখানে যখন মডেল হিসেবে আসলো, আমরা আসলে ধরে নিলাম, আমাদের পূর্বপুরুষরা ধরে নিলেন যে ইউরোপের সমস্ত কিছুই হচ্ছে আমাদের মানদণ্ড। আচ্ছা, হ্যাঁ, সেটা আমাদের এখানে খাঁটে কিনা, আমাদের ঐতিহ্যের সাথে আমাদের বিচ্ছিন্নতা ঘটে যাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো তারা ভাবেননি। ইউরোপিয়ানদের প্ল্যানটাই তাই ছিল যে আমরা যাতে সেটা না ভাবি। তো যখন রাজনৈতিক বিউপনিবেশায়ন হলো, অর্থাৎ এই দেশ ইংরেজদের হাত থেকে ভারত পাকিস্তান আকারে স্বাধীন হলো, তখন ভারতে একটা বড় কাজ ছিল সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এক ধরনের বিউপনিবেশায়নের আয়োজন করা, কারণ সবগুলো প্রতিষ্ঠানই আসলে উপনিবেশকদের তৈরি করা এবং সেখানে আসলে উপনিবেশকদের ধ্যান ধারণাগুলোই লালন করা হচ্ছিল। চলচ্চিত্র ক্ষেত্রে আপনারা তাই দেখবেন যে অ্যাকচুয়ালি ওই ব্রিটিশরা যে ফিল্মগুলো নিয়ে এসেছিল, ব্রিটিশ আমলে যে সমস্ত চলচ্চিত্র আসতো, আমেরিকান যে সমস্ত ছবি আসতো, এই দেশে সেই আদলেই কিন্তু চলচ্চিত্র তৈরি করা শুরু হলো, যে ওটাই চলচ্চিত্র, এরকম লাইট এন্টারটেনমেন্টই বুঝি ফিল্মের সব কিছু। তখন আসলে চলচ্চিত্রে বিউপনিবেশনের কাজটা শুরু করেছিলেন তিন বাঙালি মহিরুহ, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। সত্যজিৎ হয়তো এদেশীয় মানুষের জীবন এবং চরিত্রের ভেতরে যে সূক্ষ্ম নুয়ান্সগুলো আছে সেগুলোকে ধরে কাজ করেছিলেন, ঋত্বিক ঘটক অনেকটা ফেরত গিয়েছিলেন ভারতের মহাকাব্যের দিকে, দেশভাগের দিকে, সেই ব্যাপারগুলো আপনারা জানি। আর মৃণাল সেন অনেক বেশি কন্টেম্পোরারি, সমকালীন এবং রাজনৈতিক, সামাজিক, সাম্যবাদ যদি বলি আমি, ভেবেছেন সাম্যবাদ তো তার নিজে, আমরা সবাই জানি তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক ধরনের সহযাত্রী ছিলেন, সরাসরি মেম্বার না হলেও, এবং তার একেবারে সরাসরি সেই ধরনের কাজও আছে। কিন্তু আমরা যদি সেই কলকাতা ট্রিলজির কথা বাদও দিই, যে সেই অসম্ভব রকম রাজনৈতিকভাবে উত্তপ্ত চলচ্চিত্রগুলির কথা যদি বাদও দিই, তাহলে আমরা তার অনেক কাজের উদাহরণ দেখাতে পারবো, যে কাজগুলো তিনি আসলে সচেতনভাবে উপনিবেশকদের তৈরি করে যাওয়া আমাদের যে আধুনিকতা, এই আধুনিকতাকে উনি আঘাত করেছেন, ভাঙতে চেয়েছেন, উপনিবেশকদের সিস্টেমগুলোকে উনি ভেঙে ফেলতে চেয়েছেন একদম। এবং এই ভেঙে ফেলা কিন্তু কেবল বিষয়ের দিক থেকে নয়, চলচ্চিত্রে আঙ্গিকের দিক থেকে। আমার মনে হয় যে ভারতীয় চলচ্চিত্রে আঙ্গিকের দিক থেকে এত এক্সপেরিমেন্ট আর কেউ করেননি। তিনি একদিকে যেরকম ইউরোপ থেকে নিওরিয়ালিজমকে নিয়েছেন, ফরাসি নবতরঙ্গের চলচ্চিত্রের ব্যাপারটা গ্রহণ করেছেন, গদারের রাজনৈতিক আধুনিকতাকে গ্রহণ করেছেন, আবার তিনি উনি কিন্তু ল্যাটিন আমেরিকার, মানে আমাদের মতোই যারা দেশ, সেই ল্যাটিন আমেরিকার যে সিনেমা নোভো মুভমেন্ট, সেই সিনেমা নোভো মুভমেন্ট থেকেও কিন্তু তিনি নিয়েছেন। এই সব কিছু নিয়ে তিনি যে চলচ্চিত্র তৈরি করেছেন, তিনি যে রাজনৈতিক চলচ্চিত্র তৈরি করেছেন, সেটা ভীষণভাবে ভারতীয় রাজনৈতিক চলচ্চিত্র, এবং সেটা আলাদা করে তার একটা ভাষা তৈরি হয়ে গেছে, আলাদা করে ভাষা, সিনেমা ল্যাঙ্গুয়েজ আমরা যেটাকে বারবার বলি, এক্স্যাক্টলি। তো এই ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় মৃণাল সেনের ক্ষেত্রে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনার কাছ থেকে আরো জানবো, তার আগে নাসির আলী মামুন, আপনার কাছ থেকে জানি জন্মশতবার্ষিকীতে ফরিদপুরে একটা আয়োজন হতে যাচ্ছে দুই দিন ব্যাপী, এই আয়োজনটা নিয়ে আপনি বিস্তারিত জানাবেন আমাদের দর্শকদের। যেটা মোর্শেদ ভাই বললেন যে মৃণাল সেন আমাদের, কিন্তু মৃণাল সেনকে আমি প্রথমে বলি যে মৃণাল সেন ঝিলটুলি, যেখানে তার বাড়ি ফরিদপুর, ঝিলটুলি, তারপর ফরিদপুর, বাংলাদেশের, ভারতের এবং সারা বিশ্বের। আচ্ছা, এবং আমরা মৃণাল সেনকে মৌন করি, সে কারণেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকীর জন্য আমি মনে করি যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় এবং যারা সংস্কৃতি কর্মী, যারা কৌতূহলী সিনেমার প্রতি, মৃণাল সেনের প্রতি ভালোবাসা যাদের আছে, আমরা তারা সবাই মিলে আমরা মৃণাল সেন জন্মশতবার্ষিকী আনন্দের সঙ্গে পালন করব। কারণ কোভিডের সময় আমরা আমাদের অত্যন্ত প্রিয় চলচ্চিত্রকার, আমাদের এই দেশেরই সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী কিন্তু আমরা পালন করতে পারিনি, মোর্শেদ ভাইরাও চেষ্টা করেছিলেন যে ঘরোয়াভাবে করার জন্য, কিন্তু কোভিডের লকডাউনের মধ্যে এমন পরিস্থিতি সম্ভব ছিল না। তো এখনই এমন একটা সমাজে, মুক্ত সময়, মৃণাল সেনের জন্মশতবার্ষিকী আমরা পেয়েছি, সেলিব্রেট করব। ফরিদপুরে আমরা আয়োজন করতে যাচ্ছি 14 এবং 15 মে, দুই দিন সারাদিন ব্যাপী। প্রথম দিন আলোকচিত্র প্রদর্শনী, সেটা দ্বিতীয় দিনও হচ্ছে মৃণাল সেনের উপরে। তিনি যে ফরিদপুরে এসেছিলেন শেষবার, সেটা 1991 সালের 25শে জানুয়ারি। সেই দিন সৌভাগ্যক্রমে আমি ফরিদপুরেই ছিলাম, আমার বাড়িও ঝিলটুলি ফরিদপুর, তা আমি দেশের বাইরে ছিলাম, আমি সেদিন ফরিদপুরে ঘুরতে যাই।
মৃণাল সেন আসবে শুনে আমি একদম রেডি হয়ে একটা একজনকে দিয়ে ভিডিও করালাম, আমি নিজে অনেক ছবি তুললাম, পোর্ট্রেট করলাম, ওই যে কার্ডের ছবিটা সেটা ঝিলটুলির ছবি, ফরিদপুরের ছবি, 91 সালে। সেদিন মোর্শেদ ভাইকেও আমি কৃতজ্ঞতা জানাই যে মৃণাল সেন যে আসবেন এটা কিন্তু এর আগে উনি 20 বার বলেছেন, একবারও ফরিদপুরে আসতে পারেন না। আচ্ছা, 47 বছর পরে 91 সালে গেলেন, সেই যাওয়ার সময় সব ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা মোর্শেদ ভাই করে দিয়েছিলেন ঢাকা থেকে, এবং সঙ্গে পাঠিয়েছিলেন অভিনেতা আবুল খায়ের সাহেবকে, যাতে মৃণাল সেনকে ঠিক মতো নিয়ে চলে আসে ঢাকায় আর কি, কারণ পরের দিন প্রোগ্রাম ছিল। তো মৃণাল সেন সেদিন অভিভূত হয়ে পড়লেন, এবং এসে প্রথমে গল্প টল্প যখন করছিলেন ওই ফরিদপুরে সকালবেলায়, যখন আসলেন দুপুরের আগে, তখন বললেন যে নস্টালজিয়ায় আমি অতীতের কোনো স্মৃতির নস্টালজিয়া আমি আমার অশ্রু অশ্রু ঝরে পড়ে না আর কি। কিন্তু যখনই উনি সদল বলে দুপুরে খাবারের পরে পায়ে হেঁটে ফরিদপুর শহরে তার পুরনো জায়গাগুলি দেখলেন এবং তার বাড়িতে গেলেন ঝিলডুলিতে, সেই যে তার বাড়িটা নেত্রনীর, যেটা তার দাদির নামে, পরে সেটা নাম পরিবর্তন হয়ে গেছিলো, কিন্তু বাড়িটা হুবহু সেরকম ছিল। সেই শিল করে গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, এগুলো সব, একটা জবা ফুল গাছ, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে উনি একদম চোখে জল আসলো তার এবং তার স্ত্রীর, যখন ওই বাড়িটার পিছন দিকে উনি গেলেন, দেখলেন যে রেবা স্মৃতি নামে একটা বেদি। আচ্ছা, রেবা তার বোনের নাম, সেই বোনটি 5 বছর বয়সে ওই ফরিদপুরের ওই ঝিলটুলির বাড়ির পিছন দিকে পুকুরে ডুবে হঠাৎ মারা যায় 5 বছর বয়সে। তখন যখন মারা যায়, তখন মৃণাল সেনের বাবা স্থির করলেন যে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন, কারণ প্রতিদিন প্রতি মুহূর্ত তার পরিবারের সবচেয়ে সর্বকনিষ্ঠ সন্তান তার মেয়ে রেবা, তাদের স্মৃতি তারা ভুলতে পারছিল না, তার জন্য তারা ঠিক করেছিল যে কলকাতায় চলে যাবে। কিন্তু 47 বছর পরে মৃণাল সেন 40 সালে কলকাতায় চলে যান ফরিদপুর থেকে, 47 বছর পরে যখন আসলেন 91 সালে, উনি আর ওনার স্ত্রী দেখে হতবাক যে মুসলমানরা এখন সেটা কিনে নিয়েছে বহু আগে, তারা কিন্তু সেই বেদিটা ভাঙেনি, সেখানে লেখা ছিল রেবা স্মৃতি। মৃণাল সেন তখন আমাকে বললেন যে এই জায়গায় আমি একটা ছবি তুলতে চাই, এই ছবিটা আমাকে দিতে হবে। উনি বসলেন, ওনার স্ত্রী এক পাশে বসলেন, এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রেবাকে এবং বললেন যে এই ছবিটা আমার চাই। পরে তিনি তার একটা লেখায় সেই ছবিটা ছেপেছিলেন। আচ্ছা, এবং যতদিন মৃণাল সেন জীবিত ছিলেন, ফরিদপুর সম্পর্কে কিন্তু তার এক ধরনের অবসেশন ছিল, দুর্বলতা ছিল ঝিলটুলি সম্পর্কে, ওনার লেখাতেও বারে বারে উনি লিখেছেন। আর আজকে কথা হলো তার ভাইয়ের মেয়ের সঙ্গে, বড় ভাইয়ের, শুক্লা সেন দিল্লিতে থাকে, তিনি মৃণাল সেনের মৃত্যুর 15 দিন আগে তিনি দেখতে গিয়েছিলেন। তো তিনি আজকে আমাকে জানালেন যে প্রায় 1 ঘন্টা ঝিলটুলি ফরিদপুর এগুলোর কথা, জসীমউদ্দিন, কবি জসীমউদ্দিন, এই সব প্রসঙ্গ নিয়ে মৃণাল সেন সব কথা বললেন। তো আমি যেটা বলতে চাই যে মোর্শেদ ভাই বলছেন যে মৃণাল সেন আসলে চলচ্চিত্রকার, তার শুরু হয়েছে কিন্তু ফরিদপুরের অরোরা সিনেমা হল থেকে। হ্যাঁ, উনি যখন ঝিলটুলিতে থাকতেন ক্লাস 7-এ থাকতে, তিনি অরোরা সিনেমা হল, যেটার নাম ছিল অরোরা টকিজ, অরোরা টকিজ, সেই সিনেমা হলে একটা সিনেমা দেখতে যান, কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা, সেইটা বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাসে চলচ্চিত্র রূপ, কিন্তু নির্বাক, 35 সালের কথা আমি সংক্ষেপে বলি। যখন মৃণাল সেন ছবিটা দেখছিলেন, তখন ওই ফিল্মের মধ্যে একটা সিকোয়েন্স ছিল যে বৃষ্টি পড়ছে, নায়িকা দৌড়ে যাচ্ছে এবং নায়ক তো পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, ফিল্মে বৃষ্টি পড়ছে, নির্বাক ছবি, নির্বাক ছবি, কোনো আওয়াজ নাই। মৃণাল সেন খুব মন খারাপ যে ফিল্মে কোনো আওয়াজ নাই, তার ধারণা ছিল না তখন যে ফিল্মে ডায়লগ দিচ্ছে, কথা হচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না, দর্শক শুনতে পাচ্ছে না। ওই সময়ে ঝড় এবং বৃষ্টি, ওই সিনেমা হলের দোচালা চাল ছিল, সেই টিনের চালে বৃষ্টি এবং তুমুল বৃষ্টি, বৃষ্টির আওয়াজ হচ্ছে। তৎক্ষণাৎ ওই ক্লাস 7-এর সেই মৃণাল, তার মনে হলো যে সে চলচ্চিত্রকার হবে, ছায়াছবি বানাবে, কিন্তু সেখানে শব্দ থাকবে, আওয়াজ থাকবে, আওয়াজ থাকবে। হ্যাঁ, এবং আপনারা দেখবেন যে তার লেখা পড়ে উনি যখন 40 সালে কলকাতায় গেলেন, যাওয়ার কয়েক মাসের মধ্যে উনি 2 মাসের একটা কোর্স করেছিলেন, সেটা হলো শব্দ নিয়ন্ত্রণ, শব্দ গ্রহণের উপরে সিনেমা। এই যে চলচ্চিত্রে ঢুকার, এই যে আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বড় সেলিব্রেট, আনন্দ যে ফরিদপুর থেকে, বাংলাদেশের একটা ছোট্ট মফস্বল শহর থেকে, মৃণাল সেনের ছবির সম্পর্কে একটা কনসেপ্ট তার ভিতরে বীজ রোপিত রোপণ হয়েছিল, এই যে আওয়াজ, আওয়াজ থেকে ফিল্ম করার স্বভাব চিত্র, তা আমরা সেলিব্রেট করবো মৃণাল সেনকে জন্মশতবার্ষিকী নানাভাবে, অবশ্যই স্মৃতিচারণে, প্রবন্ধের মাধ্যমে,
চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে। একদম, আমি একটু আলাদা করে জানতে চাই যে আলোকচিত্রী প্রদর্শনীতে যে ছবিগুলো থাকবে সেগুলো কি সবগুলো আপনারই তোলা না বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা? সেগুলি বেশিরভাগই সিংহভাগ আমার তোলা এবং ওই মৃণাল সেনের শেষ ফরিদপুর সফর 91 সালে উনি ওনার স্ত্রী ওই বাড়িটা দেখা এবং তার একটা বক্তৃতা দিয়েছিলেন, সেটা আমরা এবার একটা ব্রোশিয়ারের মধ্যে ছাপছি। আচ্ছা মশতব ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে এই সিনেমাগুলো প্রদর্শন করা হবে সেগুলো তো দুর্লভ, কীভাবে সংগ্রহ করলেন? সেটা একটা মহাসংগ্রাম করতে হয়েছে আমাকে। আমরা ছবিগুলো পাই না এবং পরে আমরা ওনার ছেলে আছেন, ওনার একটিমাত্রই ছেলে যিনি আবার এখন থাকেন আমেরিকায়, তার সাথে যোগাযোগ করা হলো তার ইমেইল অ্যাড্রেস নিয়ে এবং তিনি কিন্তু সাথে সাথেই রিপ্লাই করলেন এবং আমাদের উদ্যোগ সম্পর্কে জেনে তিনি খুব আনন্দিত হলেন এবং তিনি বললেন যে আমি কোনো হেল্প করতে পারছি না, কারণ ছবিগুলো ইন্ডিয়ান ফিল্ম আর্কাইভে আছে কপি কিন্তু ওইগুলোর রাইটস বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, একটা রাইটস একজনের কাছে, রাইটস ছাড়া তো ওরা হয়তো দিবে না। পরে আমরা ইন্ডিয়ান ফিল্ম আর্কাইভের সাথে যোগাযোগ করলাম, ওরাও একই কথা বললো আমরা রাইটস আর পাচ্ছি না, মানে বিভিন্ন জায়গায় মেইল টেলও করলাম কেউ উত্তর দেয় না। পরে আমরা অনেক কষ্ট করে আমরা ডিভিডিগুলো জোগাড় করলাম, বেশ কয়েকটা ছবির ডিভিডি কলকাতা থেকে আমি সংগ্রহ করলাম, আমাদেরই সুব্রত আচার্য আমাদের যে সময় সংবাদের প্রতিনিধি তার মাধ্যমে, এবং একটি ছবি আমরা ভুবন সোম যেটা আমরা প্রথম দিন দেখাবো সেটি আমরা ইন্ডিয়ান ফিল্ম আর্কাইভ থেকে আমরা নিলাম, তাও রাইটস যাদের কাছে আছে তাদের কাছ থেকে রাইটস নিতে হলো এবং সেটার জন্য আমাদের বেশ ভালো রকমের একটা অর্থকড়ি খরচ হলো, একটা ছবির জন্যই আমাদের অনেক টাকা খরচ করতে হলো আর কি, যেটা ভাবা যায় না এরকম। তো এইভাবে বিভিন্নভাবে আমরা কিন্তু ছবিগুলো জোগাড় করলাম এবং কপিগুলো ভালো, মানে বেশ বেশ ভালো আমরা যা দেখাচ্ছি। সুতরাং আমি দর্শকদের অনুরোধ করবো, আমরা মোট 12টা ছবি আমরা সংগ্রহ করতে পেরেছি, দেখাতে পারবো তার নির্মিত, দর্শকদের অনুরোধ করবো যে এই সুযোগটা যেন হাতছাড়া না করেন। তো একদম দুলাল ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মৃণাল সেনের, আমি যে বিষয়টা বলছিলাম যে সাম্যবাদের দর্শন নিয়ে গণমানুষ, শোষিত মানুষ, জীবন সংগ্রামের চিত্র মৃণাল সেন তার সিনেমায় তুলে ধরেছেন, এই বিষয়টা নিয়ে আপনি যদি আরেকটু আমাদেরকে ডিটেলসে বলেন। আচ্ছা, আসলে মৃণাল সেনের ছবি তো একেবারে শুরু থেকেই ওই বিষয়টা খুব স্পষ্ট, উনি ভীষণ রকম সামাজিকভাবে সচেতন একজন শিল্পী, আর সেদিক থেকে দেখতে গেলে হচ্ছে যে উনি কন্টেম্পোরারি টাইম নিয়ে সবসময় কাজ করছেন। যেরকম আমরা যদি একেবারে সেই প্রথম দিক থেকে দেখি যে 22শে শ্রাবণ, সেই 22শে শ্রাবণ ছবিতেও কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মনে হচ্ছে যে এটা এক খুবই মাইক্রোস্কোপিক একটা অবজারভেশন, যে একটি লোক তার অনেক অল্প বয়সে একটি স্ত্রী, সেই স্ত্রীকে খুব ভালোবাসে, তাদের একটা সুন্দর জীবন, কিন্তু যখন আসলে হার্ড টাইম আসে তখন লোকটার যে মানবিক গুণাগুণগুলো যে আসলে নষ্ট হয়ে যায়, এবং এই ব্যাপারগুলো যখন দেখানো হচ্ছে তখন আসলে কিন্তু আপনি যদি এদেরকে একটা বড় সামাজিক প্রেক্ষাপটে প্লেস করেন তাহলে কিন্তু আসলে সমাজের বড় চিত্রটাকে দেখতে পাওয়া যায় একদম। এবং ওনার ছবিতে সবসময় আপনি একটা জিনিস দেখবেন, ওই সময় থেকেই শুরু হয়েছে যে ছবিতে চরিত্রগুলো খুব জরুরি না, ছবিতে একটা আবহ তৈরি করা হয়, একটা সামাজিক আবহ তৈরি করা হয়। আপনি যদি একদিন প্রতিদিনের কথা চিন্তা করেন, খারিজের কথা চিন্তা করেন, চালচিত্রের কথা চিন্তা করেন, সেখানে গল্পটা খুব প্রধান না, চরিত্রগুলো খুব প্রধান না, একটা সামাজিক আবহ তৈরি করা হয়। ওই সামাজিক আবহটা আসলে পুরো জিনিসটাকে, পুরো গল্পটাকে ড্রাইভ করে, ন্যারেটিভটাকে ড্রাইভ করে, এবং এই সামাজিক আবহটা হচ্ছে আসলে ভীষণ রকম, একেবারে একটা সমাজ সচেতন দৃষ্টিকোণ থেকে তৈরি করা, এবং সেখানে মধ্যবিত্ততার সমালোচনা আছে, নিম্নবিত্ত মধ্যবিত্ত মধ্যকার যে টেনশন সেই টেনশনটা নিয়ে ডিল করা আছে। যেরকম আগে বলছিলাম যে ভুবন সোমের মতন ছবিতে সরাসরি হচ্ছে যে আমাদের দেশে বা ভারতের মতন জায়গাতে যে কলোনিয়াল হ্যাংওভার, আমরা এখন ইংরেজিতে কথা বলাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, টাই পরাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, সাহেব সাজা, তো ওই বিষয়টাকে উনি যেভাবে স্যাটায়ার করেছেন ভুবন সোম ছবিতে, এবং সেখানে দেখবেন যে কলকাতায় যে বৈপরীত্য, যে একই সাথে হোচিমিনের ছবি, আবার হোচিমিনের ছবির সাথে হচ্ছে লাস্যময়ী নায়িকার অ্যাডভার্টাইজমেন্টের একটা ছবি, মডেলের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে নানা রকম বৈপরীত্যের ভিতর দিয়ে সমাজটা যাচ্ছে এবং ঠিক ডিরেকশনে যাচ্ছে না, সেই যে সমালোচনাটাকে সামনে নিয়ে আসা, ঔপনিবেশিক হ্যাংওভারের দিকে যে আঘাত করা, এই ব্যাপারগুলো তার সবসময় তার সমস্ত কাজেই ভীষণভাবে ছিল। আপনি ঈশের ছবির কথা বলুন, মাটির মনীষ, স্বল্প আলোচিত একটা ছবি, উড়িয়া ভাষায় ছবি, অথচ সেই ছবিটা ভীষণ রকম, আমি যে প্রাসঙ্গিক আধুনিকতার কথা বলছিলাম, স্থানিক আধুনিকতা, সেটার একটা ভীষণ বড় রকমের একটা উদাহরণ হতে পারে এই ছবিটা।
যে যেখানে দেখা যাচ্ছে যে একদিকে হচ্ছে গান্ধীবাদী রাম রাজত্বের চিন্তা, যে চিন্তা থেকে বড় ভাই কিছুতেই চায় না যে সংসারটা ভাগ হোক, সংসারটাকে একত্রে রাখতে চায়, কিন্তু ছোট ভাই এবং তার স্ত্রী তাদের নিজেদের ভাগ চায়, তারা ভাগ চেয়ে আলাদা হয়ে যেতে চায়। ইন্টারেস্টিংলি আমাদের দেশে আজকেও যদি আপনি একটা মেলোড্রামাটিক ছবি দেখেন তাহলে দেখবেন যে সব সহানুভূতি পরিচালকের হচ্ছে বড় ভাইয়ের প্রতি, কিন্তু মৃণাল সেনের সহানুভূতি কিন্তু হচ্ছে ছোট ভাইয়ের প্রতি। উনি বুঝতে পাচ্ছেন যে এটাই আসলে বাস্তবতা, এই বিচ্ছিন্নতাই হচ্ছে সমাজের ধর্ম, এদিকেই আসলে সমাজ যাচ্ছে, এবং ও আসলে সামন্তবাদ থেকে বেরিয়ে পুঁজিবাদের দিকে যাত্রা করতে চাচ্ছে, যেটা আবশ্যিকভাবে মানুষের সমাজের একটা উন্নতি। হ্যাঁ, তো ওই ওই জায়গাটা কিন্তু উনি ধরতে পাচ্ছেন। এরকম ওনার অসংখ্য ছবি নিয়ে সারাদিন গল্প করা যায়, একদম। আসলে মৃণাল সেনকে নিয়ে অনেক লম্বা সময় নিয়ে আলোচনা করতে হবে। মামুন ভাই, আপনার কাছে একটু জানি যে মৃণাল সেন যখন সিনেমা দেখা শুরু করেছিলেন ক্লাস সেভেনে, তখন আপনি বলছিলেন ক্লাস সেভেনে পড়ে, তখন তো চ্যাপলিনের একটা বড় প্রভাব ছিল সিনেমায়, এটা কি কোনোভাবে মৃণালের উপর পড়েছিল? তখন যে কলকাতায় চার্লি চ্যাপলিনের নির্বাক ছবিগুলি আসতো, হ্যাঁ, ফরিদপুর তো খুব কাছেই ছিল, সেই ছবিগুলি ওই অরোরা টকেজে কিন্তু দেখানো হতো। আচ্ছা, মৃণাল সেন অনেকগুলো ছবি দেখেছিলেন ওই অরোরা টকেজে, তখন তার একই স্ট্রাইক, কিন্তু চার্লি চ্যাপলিনের ছবিগুলি তাকে খুব আনন্দ দিয়েছিল, এটা খুবই স্বাভাবিক, কারণ কৌতুকপ্রিয় ছবি, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ সে বুঝতে পারছিল, মানে তার কানে শব্দ যাচ্ছিল, এটা সে নিজেই বলেছিলেন ফরিদপুরে। এবং ওই অরোরা সিনেমা হলে 91 সালে ওনার একটা সম্বর্ধনায় ও বক্তৃতায় এই কথাগুলি বললেন যে এই জায়গায় বসেই তার সিনেমা দেখা 35 সালে, তার পরবর্তীতে চার্লি চ্যাপলিনের ফিল্মগুলো, ওইখানে একটু ই ছিল যে বডি ল্যাঙ্গুয়েজটা এমন ছিল চার্লি চ্যাপলিনের যে উনি কানে শব্দ মনে হয় শুনছেন, কিন্তু নির্বাক ছিল। আপনি দেখবেন যে চার্লি চ্যাপলিনের উপরে কিন্তু তার একটা বই বেরিয়েছে, এই ধরনের কাজ কিন্তু সে পরে কারোর উপরে কিন্তু করেন নাই, সেই বইটি অনেকগুলি এডিশন হয়েছে। ওই চ্যাপলিনের বইটা ওই জীবনী সত্যজিৎ রায়কে দিয়ে প্রথম প্রচ্ছদ করিয়েছিলেন, এবং চার্লি চ্যাপলিনের প্রতি তার মানে মৃত্যুর আগ পর্যন্ত এক ধরনের একটা অন্যরকম কৌতূহল এবং আগ্রহ ছিল এবং এক সমর্থনও ছিল। চার্লি চ্যাপলিনের সন্তান যখন কলকাতায় এসেছিলেন তিনি বাসায় নিয়ে এসেছিলেন, চার্লি চ্যাপলিনের নাতিন যখন কলকাতায় আসলেন তখন মৃণাল সেনের বাড়িতে এসেছিলেন, তারা একসাথে জড়িয়ে ধরে ছবিও তুলেছেন, মৃণাল সেনের মন্তাজ বইটার মধ্যে সেই ছবিও আছে। আমি যেটা বলতে চাই যে মৃণাল সেন কিন্তু নানা কারণে চর্চিত হবে, পঠিত হবে, এবং আমাদের যারা আগামী প্রজন্ম তারা কিন্তু মৃণাল সেনকে নানা যেটা যেই কারণে ভাই বললেন যে মৃণাল সেনের চলচ্চিত্রের ভাষা এবং উপনিবেশায়ন থেকে বি উপনিবেশায়ন, এটা কিন্তু আমাদের কোনো চলচ্চিত্রকার করতে পারেনি। যেটা উনি উদাহরণ দিলেন যে একটা লাশ্রময়ী নায়িকা বা মডেলের ছবির পাশে হোচিমিনের ছবি, এই একটা শটের মধ্যে একটা সিকোয়েন্সের মধ্যে দিয়ে কিন্তু বিশাল একটা জগৎ এবং একটা ইতিহাস, একটা সময় এবং বৈপরীত্য কিন্তু উনি দেখিয়েছেন। কিন্তু কাজে আমি মনে করি যে মৃণাল সেন বাংলাদেশ থেকেই ফিল্মের যে ধারণা এবং তার চলচ্চিত্রে যাওয়ার যে উদ্বোধনটা আমাদের দেশ থেকে, সেটা খুব আনন্দের সাথে আমি বলতে চাই, যেহেতু আমার বাড়ি ফরিদপুর, মৃণাল সেনের বাড়িও ফরিদপুর, এই যে পদ্মা, এই যে বঙ্গবন্ধু বনালা ভাসানী, কি বলি ভুল করলাম, কবি জসীমউদ্দিন, এদেরকে কিন্তু উনি সবসময় ধারণ করতেন এবং এদের সাথে তার সম্পর্ক ছিল। বিশেষ করে কবি জসীমউদ্দিন, যে গল্পটা বললাম রেবা, সে যেদিন মারা গেল সেদিনই কিন্তু কবি জসীমউদ্দিন তাদের বাড়িতে গেলেন, উনি জানতেন না, গিয়ে শুনলেন যে সে যাকে খুব আদর করত এবং জসীমউদ্দিনের কোলে বসে রেবা বলতো যে আচ্ছা ফুল কীভাবে ফোটে, জসীমউদ্দিন বলতো যে তুমি যখন ঘুমিয়ে পড়ো রাতে তখন চুপি চুপি ফুল ফোটে, এরকম গল্প। জসীমউদ্দিন সেদিন একটা কবিতাও লিখলেন সেই পুকুর পাড়ে বসে, এটা মৃণাল সেনের লেখার মধ্যে আমরা পাই। এই যে ফরিদপুরের মানুষগুলি, মৃণাল সেনের সাথে কবি জসীমউদ্দিনের যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল পারিবারিক, এটা একটু বলবেন আপনি? মৃণাল সেনের সবচেয়ে বড় ভাই যিনি, তিনি কবি জসীমউদ্দিনের বন্ধু ছিলেন, এবং কবি জসীমউদ্দিনকে তার পরিবারের সবাই সাধুদা বলতো, ওই যে সাধুর মতো বিভিন্ন এলাকা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, ফোকলোরের সব কাগজপত্র জোগাড় করতেন, গ্রাম্য গান গীতি এগুলো জোগাড় করতেন। তো মৃণাল সেনের পরিবারের সাথে তার এক ধরনের সম্পর্ক, মানে কি আপন পরিবারের মতো। মৃণাল সেনের মাকে সে মা বলতেন, সেইটা 1968 সালে যখন কবি জসীমউদ্দিন কলকাতায় গেলেন রবীন্দ্রভারতীর ডিলিট নেওয়ার জন্য, ডক্টর অফ লিটারেচার, ওই সময় মৃণাল সেন নিজে গাড়িতে করে কবি জসীমউদ্দিনকে হোটেল থেকে নিয়ে গেলেন মৃণাল সেনদের বাড়িতে। তো দোতলা সিঁড়ি দিয়ে যখন জসীমউদ্দিন উঠছিলেন, তারা দোতলায় থাকতেন, মৃণাল সেনের বাবা মা জীবিত তখন,
কবি জসীমউদ্দিন সেই দরাজ গলায় মা মা করতে করতে মৃণাল সেনের মা ঘুমিয়েছিলেন, সেই আওয়াজে সে বুঝলো যে কে, এবং না দেখার দেখার আগেই সে বলল জসীম না জসীম না গলা শুনে, এবং জড়িয়ে ধরলেন হাউমা করে কালা। আমি বললাম যে ফরিদপুরের মানুষের একজনের সাথে আরেকজনের, সেটা যেই ক্ষেত্রেই হোক, জসীমউদ্দিন কবি সাহিত্যিক, মৃণাল সেন ফিল্ম মেকার ফিল্মের লোক, এক ধরনের কিন্তু সংক্রমণ কিন্তু হতো, সংক্রমণ মানে এটা মানে কালচারাল সংক্রমণ। জসীমউদ্দিনের কাছ থেকে তিনি অনেক পেয়েছেন, শেষে যখন আসলেন তার তো বয়স তখন অনেক, 91 সালে, তখন তিনি বললেন যে আমার একটা ভুল হয়েছে ফরিদপুরে এসে, আমার খুব মনে পড়লো যে জসীমউদ্দিনের কোনো লেখা নিয়ে আমি বই সিনেমা আমি বানাবো, এবং লালনের উপরে আমি একটা সিনেমা করব, আর একটা সিনেমা করব পদ্মা নদী নিয়ে, কিন্তু ওই বয়সে হয়তো সম্ভব হয় না, করতে উনি পারেন নাই। আমি বলি যেটা যে ফরিদপুর পদ্মা নদী জসীমউদ্দিন এবং এই যে ফরিদপুরের ল্যান্ডস্কেপ, এটা কিন্তু শিল্পী সাহিত্যিকদের নাট্যকারদের চলচ্চিত্রকারদের প্রভাবিত করেছিল, কিন্তু যেটা মৃণাল সেনকে করেছিল। একদম একদম। মৃণাল ইসলাম, আপনার কাছে একটু জানি, মৃণাল সেনের সঙ্গে আপনার পারিবারিক সম্পর্ক ছিল যদি স্মৃতিচারণ করেন? না, সেটা তো ছিলই, মৃণাল সেনের সাথে আমার সম্পর্ক শুরু হয় আসলে, তাকে আমি প্রথম সরাসরি দেখি 1985 সালে, অনেক আগে, তখন আমি স্টুডেন্ট, তখন আমি প্রথমবারের মতো একটা ফিল্ম ফেস্টিভ্যালে যাই, এটা ছিল ইটালির পেসারোতে একটা ফেস্টিভ্যাল, আমার আগামী ছবিটা আমন্ত্রিত হয়েছিল, সেইখানে আমি মৃণাল সেনের সাথে আমার প্রথম দেখা, একসাথে থাকা, মানে একই হোটেলে ছিলাম, একসাথে নাস্তা করতাম। তখন ইন্ডিয়া থেকে একটা বিশাল টিম গিয়েছিল, যার মধ্যে মৃণাল সেনও ছিলেন, আরও অনেক বিখ্যাত বিখ্যাত লোকজন ছিলেন, ফিল্ম মেকাররা ছিলেন, শ্যাম বেনেগাল ছিলেন সেই টিমে, শাবানা আজমি ছিলেন, চিদানন্দ দাশগুপ্ত, মনিকা উল কুমার সাহানি, এরা অনেকেই। তো যাই হোক, তখন আমি তাকে প্রথম দেখি, কিন্তু তার সাথে আমার প্রথম অন্তরঙ্গতার সৃষ্টি হয় সেটা ছিল 91 সালে, আমি লন্ডনে যখন একটা ফেডারেশন অফ ফিল্মস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের একটা কনফারেন্স ছিল, সেখানে আমি যাই বাংলাদেশ ফেডারেশনের, তখন আমি সাধারণ সম্পাদক, প্রতিনিধিত্ব করতে, মৃণাল সেনও যান, এবং সেই বছর মৃণাল সেন ইন্টারন্যাশনাল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, এবং আমি এশিয়ান রিজিওনাল সেক্রেটারি নির্বাচিত হই। তো তখন একই হোটেলে ছিলাম, এবং মৃণালদা আমাকে ডাকতেন সকালবেলা এবং রাতে প্রত্যেক দিন দুবার করে, তার চোখের মধ্যে ড্রপ দিয়ে দেওয়ার জন্য, যে আমার চোখে ড্রপটা দিয়ে দাও, তো ড্রপ দিয়ে দিতাম, তো সেইখান থেকে ইয়ে, এবং তারপর থেকে তার সাথে ঘনিষ্ঠতা, যখনই কলকাতায় গেছি দেখা, এবং শেষ দিকে তো এমন অবস্থা হলো যে আমার সাথে এবং আমার ওয়াইফ পরিবারের সাথে দুজনের সাথে একেবারে পারিবারিক সম্পর্ক হয়ে গেল, এবং উনি পাটিসাপটা পিঠা খেতে খুব ভালোবাসতেন, তো মুনি সবসময় পাটিসাপটা পিঠা নিয়ে যেত। শেষ দিকে পৌদি এবং মৃণালদা দুজন পাশাপাশি দুটো বিছানায় শুয়ে থাকতেন, অনেক গল্প করতেন যাওয়ার পর। একবারটা এমন হলো, মানে মৃণালদা যখনই যতবার ঢাকায় এসছেন আমাদের বাসায় তো খেতেন, একবার খাওয়া হতো, একবার উনি ঢাকায় এসেছেন অন্য একটা অনুষ্ঠানে, সেটা আমি কিন্তু জানি না যে মৃণালদা এসছেন, অন্য একটা কি কনফারেন্সে জানো, তো মৃণালদা হঠাৎ করে আমাকে ফোন করলেন বাসায়, তখন তো TNT ফোন, ফোন করে বললেন যে আমি তো এসেছি ঢাকায়, অমুক হোটেলে আছি, আমার তো হোটেলের খাবার আর পছন্দ হচ্ছে না, তোমার বউয়ের হাতের খাবার খাও, তো চলে আসবো আমি রাতে। তো উনি আসলেন, আমি আরও কয়েকজনকে বললাম, খেলেন, তো এইরকম একটা সম্পর্ক ছিল মৃণাল সেনের সাথে আমার। শেষ দিকে একদম যখন উনি বিছানায় শোয়া, তখনও কলকাতায় গেলে মানে আমাদের জন্য তার তার অবহেলিত ছিল আর কি, তিনি এবং তার স্ত্রী দুজনেই খুবই স্নেহ করতেন আমাদের, সেই আর কি। আসলে অনেক স্মৃতি, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা একটু মাহমুদুল হোসেন দুলাল আপনার কাছে আসবো, আমরা একদম শেষের দিকে মৃণাল তত্ত্ব বা মৃণাল দর্শন যদি আমি বলি, সেটা আরও স্প্রেড করতে, ছড়িয়ে দিতে আমরা কী ভূমিকা রাখতে পারি, বা আপনারা কী ভূমিকা রাখতে পারেন? আসলে করার মতন কাজ তো একটাই, সেটা হচ্ছে যে মৃণাল সেনের ছবিগুলো বারবার দেখা, এবং যেমন মোশেদ ভাই বলছিলেন, আমি ব্যাপারটার সাথে একটু যোগ করি যে যারা এই অনুষ্ঠানটা দেখবেন, তারা যারা এই প্রোগ্রামটা সম্পর্কে জানছেন এই অনুষ্ঠানের মাধ্যমে বা কোনোভাবে, তাদেরকে অনুরোধ করব যে তারা
সম্ভব হলে ছবিগুলো যেন দেখতে আসেন, কারণ এই ছবিগুলো হয়তো পাইরেটেড কপি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, নিজের বাসায় বা বসে মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে দেখা যায়, কিন্তু মৃণাল সেনের মতন চলচ্চিত্র নির্মাতাদের ছবি আসলে বড় পর্দায় দেখতে হবে, একদম একদম বড় পর্দায় ভালো সাউন্ড সিস্টেমে দেখতে হবে, তা না হলে আপনি ওই ছবির অনেক কিছু হারাবেন। তো এই জিনিসটা, এই যে ব্যাপারটা, মৃণাল সেনের ছবিগুলোকে, মৃণাল সেনের মতন অন্য সমস্ত পরিচালকের এই ছবিগুলোকে আসলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেয়া এবং তার সাথে এই ধরনের প্রাসঙ্গিক আলোচনার আয়োজন করা, সেমিনার সিম্পোজিয়াম করা, কারণ এদের চলচ্চিত্র কিন্তু পাঠ করার বিষয়। হ্যাঁ, বিছানায় কাত হয়ে শুয়ে দেখলাম, দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম, এরকম জিনিস না। তো কাজেই এই পাঠের ব্যাপারটাকে নিরন্তর চালু রাখতে হবে। এবং এই যে ফিল্ম সোসাইটিগুলো এখনও চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠান করছে, 80-এর দশকের ফিল্ম সোসাইটি, এই ফিল্ম সোসাইটিগুলোর কাজটাই কিন্তু এই। আমরা কিন্তু গত 60 বছর ধরে এই কাজটাই করে আসছি, যে এই মেজর জরুরি ফিল্ম মেকার যারা, তাদের ছবিগুলোকে বারবার দেখানো, তাদের ছবি নিয়ে আলোচনার আয়োজন করা, তাদের ছবির মেসেজগুলোকে, তাদের ছবির শিল্পরূপগুলোকে নতুন প্রজন্মের কাছে কন্টিনিউয়াসলি ছড়িয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, এটাই আসলে একমাত্র পথ। নাসিরুল মামুন, আপনার কাছেও আমার একই প্রশ্ন, যে মৃণাল সেনের যে ছবিগুলো আপনার কাছে আছে বা আপনার সংগ্রহে আছে, সেই ছবিগুলো শুধু ফরিদপুরে না, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে কোনো উদ্যোগ আপনি নেবেন কি না? আমি কিন্তু মৃণাল সেন জীবিতকালে ওনার 91তম জন্মদিনে ফরিদপুরের যে ছবিগুলি আমি তুলেছিলাম, সেই 91 বছর বয়সে একটা অনুষ্ঠান করেছিল কলকাতার গোর্কি সদন। তো সেই অনুষ্ঠানে প্রধান অতিথি করতে গিয়েছিল ওনার মৃণাল সেনকে, তখন মৃণাল সেন রিফিউজ করে যে না, আমি তাকে চিনি না, আমি এই প্রদর্শনী উদ্বোধন আমি করতে পারবো না। তারপরে তারা অনেক বলে কয়ে যে আপনি আপনার স্ত্রীর সব ছবি ফরিদপুর আপনারা ভ্রমণ করতে গিয়েছিলেন, সেই আপনাদের বাড়ির ছবিটা আছে। তো উনি রাজি হলেন, বললেন যে আমি কিন্তু 10 মিনিটের বেশি থাকবো না, আর আমি কোনো বক্তব্য আমি দিতে পারবো না, আমি উদ্বোধন করেই চলে আসবো। তো মৃণাল সেন আসলেন, সেটা ছিল 20 মে, ওনার জন্মদিনের কয়েকদিন পরেই, সঙ্গে ওনার ছেলে কুণাল সেন। তো উনি এসে যখন ছবিগুলি দেখলেন এবং আমার সাথে পরিচয় যখন করালেন, তখন গোর্কি সদনের ডিরেক্টর তখন বললেন যে উনি কিন্তু ঝিলটুলি ফরিদপুরের, আমার যে হাতটা উনি ধরলেন মৃণাল সেন, 1.5 ঘন্টা ছিলেন, প্রায় 40 মিনিটের মতো হাত আর ছাড়েন নাই আমার, এবং প্রত্যেকটা ছবির আমার বর্ণনা করতে হয়েছিল যে ফরিদপুরের ছবির মধ্যে কার কার চেহারা। সেখানে তার শিক্ষিকাকে উনি খুঁজে পেলেন, তার বেশ কয়েকজন বন্ধুকে খুঁজে পেলেন, তারপরে ওই যে রেবা স্মৃতি, ওই বেদিটার ছবি দেখলেন, অনেকক্ষণ ছিলেন, এবং একটা খাতা আমি দিলাম মন্তব্যের জন্য, সেই খাতার মধ্যে আমি বললাম যে একটা ছবি আঁকে দেন, বলে না 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 এটা আমি পারবো না, আমি কোনো দিন, আমি বললাম না আঁকুন আপনি, ফরিদপুরের স্মৃতির কথা মনে করে একটা কিছু আঁকুন। তখন একটা গাছের ছবি আঁকলেন, শিলকড়াই গাছ, বলে যে আমাদের বাড়িতে এইটাই সবচেয়ে পুরনো গাছ ছিল। তা আমার জানা মতে মৃণাল সেনের বোধ হয় একটা ছবি হলো আঁকা ছবি, যেটা আমার অটোগ্রাফ খাতা আছে। আর সেদিন ওরা অনুষ্ঠানের পরে, উদ্বোধন অনুষ্ঠানের পরে আরেকটা অনুষ্ঠান করলেন, যে আমাকে আগেই বলেছিলেন যে তার মেজাজ যদি ভালো থাকে তাহলে আপনি রেডি থাকবেন, ফরিদপুরের স্মৃতি নিয়ে তাকে আপনি প্রশ্ন করবেন, আমরা ওইটা ভিডিও করব। তো সোফায় বসালেন, আমি মৃণাল সেনকে ফরিদপুর সম্পর্কে একটার পর একটা প্রশ্ন করি, জসীমউদ্দিন, তারপরে মৃণাল সেনের সেই কৈশোরে এবং যৌবনের প্রারম্ভে তার যে প্রেম ছিল মুসলমান একজন বালিকার সাথে, একটা মেয়ের সাথে, লিলি, সেই ফিরোজা বেগমের আপন বড় বোন, গায়িকা ফিরোজা বেগম, সেই সম্পর্কেও মৃণাল সেন অনেক কথা বললেন যেগুলি উনি সচরাচর বলেন না, এবং 20 মিনিট আমরা কনভারসেশন করলাম, সেটা ভিডিও হয়েছিল। তো আজকে আমি এই যে শতবার্ষিকী, সেই শতবার্ষিকীর সময় এই ভিডিওটা আমি ফরিদপুরে দেখাতে চাই। মোর্শেদুল ইসলাম সাহেব দ্বিতীয় দিন আমাদের প্রধান অতিথি, মৃণাল সেন শতবার্ষিকী, তো আমার খুব একটা ছেলেকে দিয়েছে যে ওইটা এডিট করে একটু ডিজিটাইজ করার জন্য, করতে পারলে আমরা 15 তারিখে এটা দেখবো এবং তারপরে এটা ইউটিউবে দিয়ে দেবো, যাতে আগামী প্রজন্ম ফরিদপুর সম্পর্কে তার ইমপ্রেশন, তার স্মৃতি, জসীমউদ্দিন সম্পর্কে তার কথাবার্তা, তার ফিল্ম অরোরা টকিজ কীভাবে সে ফিল্মে এলো, এইসব কথাবার্তা ওইটার মধ্যে আছে। আচ্ছা, শুভকামনা থাকলো আপনার জন্য। মোর্শেদুল ইসলাম, শেষ করবো একদম ছোট্ট করে, বিশ্ববিদ্যালয়গুলোতে মৃণালের চর্চাটা বা মৃণাল নিয়ে পড়া আরও বাড়ানো যায় কি না, এই ব্যাপারে আপনাদের চলচ্চিত্র বাড়ানো উচিত? মৃণাল সেন, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক, এই তিনজন তো আমাদের একেবারে দিকপাল বলা যায়, কিন্তু তার মধ্যেও কিন্তু মৃণাল সেন একটু ব্যতিক্রম, যেটা দুলাল বললেন আগে। হ্যাঁ, মৃণাল সেনের ছবি অনেক বেশি, কী বলবো, অনেক বেশি সময়কে ধরেছে ওই সময়টাকে, এবং অনেক বেশি তিনি যেইভাবে
মানে দারিদ্রকে তিনি কিন্তু পরম মমতায় তুলে ধরেছেন তার ছবিতে, এবং নারীকে তিনি ছবিতে তুলে এনেছেন নারী হিসেবে নয়, পরিপূর্ণ মানুষ হিসেবে। মানে অনেক দিক থেকে মৃণাল সেন ব্যতিক্রম। সুতরাং মৃণাল সেনকে বুঝতে হলে তাকে অধ্যয়ন করতে হবে, মৃণাল সেনের ছবিগুলো পাঠ করতে হবে, এবং সেই জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যদি মৃণাল সেনকে আলাদা করে পাঠ করা যায় তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। জি, এবং মৃণাল সেন সবচেয়ে বড় কথা, মৃণাল সেন আমাদের মৃণাল সেন, একদম তাই না? মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, মানে ঋত্বিক ঘটক কিন্তু একই সাথে বলবো যে তিনি বাংলা, এই বাংলা ছেড়ে যাওয়ার তার যে বেদনা সারা জীবন বয়ে বেরিয়েছেন সেটাই কিন্তু তার ছবি, তার ছবি তো আমরা ফুটে উঠেছে, তাই না? তো একেবারে পরিপূর্ণ বাঙালি চলচ্চিত্রকার বললে যা বোঝায়। তো এদেরকে আমাদের ধারণ করতে হবে অনেক বেশি করে আর কি। এবং শেষ করব আমি এটা বলে যে আমরা আসলে হয়তো মৃণাল সেন জন্মশতবার্ষিকী আমরা যা করছি সেটা তারপরে হয়তো অত মানে আমাদের সাধ্যমতো হয়তো করতে পারতাম, পারছি না, আমরা অনেক ঘাটতি হয়তো রয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো করতে, যতটা সম্ভব আমরা করতে। এবং আমি বলবো যে এটা কিন্তু বাংলাদেশ যেইভাবে মৃণাল সেনকে তার জন্মশতবার্ষিকীকে সেলিব্রেট করছে সেইটা ভারতে হচ্ছে কি না আমার সন্দেহ আছে। ধন্যবাদ দিচ্ছি আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য এবং মৃণাল সেনকে নিয়ে অজানা বিভিন্ন তথ্য দর্শকদের দেওয়ার জন্য, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময়ের সঙ্গেই থাকুন।